রংপুরে চাঞ্চল্যকর পঞ্চম শ্রেণীর ছাত্র শিশু রশিদ হত্যার অন্যতম অভিযুক্ত আসামি মোজাফফর হোসেন ও আলামিন সর্দার রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার আজ সকালে র‍্যাবের পরিচালক কমান্ডার রেজা আহমেদ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি আরো বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন রংপুর টু বদরগঞ্জগামী সড়ক হতে রশিদ হত্যা মামলার প্রধান আসামি মোজাফফরকে গ্রেপ্তার করে। মোজাফফরনগরীর ক্রানিপাড়ার কামাল হোসেনের পুত্র। আটকের সময় তার দেহ তল্লাশি করে 2 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে র‍্যাব। আজকে শরতের এই বৃষ্টি স্নাত সকালে আপনাদের সামনে আমি র‍্যাপ্টরের অধিনায়ক একটি অত্যন্ত সুখবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে গত 29 আগস্ট 2019 তারিখে রংপুরে একটি অত্যন্ত সেন্সিটিভ একটি দুর্ঘটনা ঘটে, একটি হত্যাকাণ্ড ঘটে, যেটি পুরো দেশের মানুষকে সাড়া দিয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমে বিষয়টি অত্যন্ত ফলাও আকারে এসেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর মামলা হিসেবে, ঘটনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা সেই 29 আগস্ট 2019 তারিখে পঞ্চম শ্রেণীর ছাত্র শিশু রশিদ কে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার পিছনে যেসব সন্ত্রাসীরা জড়িত ছিল, গতকাল রাতে আমরা সফল অভিযানের মাধ্যমে এজাহারভুক্ত সকল আসামিকে আমরা গ্রেফতার করেছি।